হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রেসিপি পাতালকোড় দিয়ে আলুর তরকারি। এখানে আমরা পাতালকোড় নিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এখানে আছে আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ রসুন বেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা এবার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমরা এবার আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। রসুনটা ভেজে নেব যাতে গন্ধটা না বেরোয়। রসুন ভাজা হয়ে গেছে, এর মধ্যে শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো, পেঁয়াজ বাটা দেবো, জিরে বাটা দেবো, আদা বাটা দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এর মধ্যে আবার হলুদ দেবো, লবণ দেবো, মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমরা এবার পাতালকোড়টা দিয়ে দেবো। এর মধ্যে এবার ভাজা আলুটা দিয়ে দেবো। জল দেবো না, পাতালকোড় থেকে যে জলটা বেরিয়েছে তাতেই এটা সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে এবার আমরা গরম মশলা গুঁড়ো দেবো। এটাকে আমরা এবার নামিয়ে নেবো। এটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমাদের পাতালকোড়ের তরকারি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।